আমাদের বেসরকারি শিক্ষার বিদ্যালয়গুলোর একটা বিশাল অংশকে ধীরে ধীরে সরকারি বিনিয়োগ এবং আর্থিক প্রণোদনা এবং আর্থিক যে ব্যবস্থাপনার মধ্যে আনার প্রচেষ্টা অব্যাহত আছে। মান্থলি পেমেন্ট অর্ডারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান আরও দিনে দিনে জাতীয়করণ করার প্রক্রিয়াটা অব্যাহত আছে। উচ্চশিক্ষা পর্যায়ে রাষ্ট্রীয় বিনিয়োগ অব্যাহত আছে। তবে আমাদের শিক্ষক মণ্ডলী যেটা প্রাণের দাবি, সেটার প্রতি সম্মান রেখেই বলছি যে আসলে আমাদের পুরো শিক্ষা কাঠামোর মধ্যে বিদ্যালয় পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে যেমনি করে আমাদের যে এখন আজকে শতভাগ প্রায় এনরোলমেন্ট, আমাদের শতভাগ যে ধীরে ধীরে আমরা লিটারেসি নিরক্ষরতা মুক্তির দিকে হাঁটছি, সেটার অন্যতম কারণ বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা। এই শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রের বিনিয়োগটা যথাযথভাবে করার জন্য রাষ্ট্রীয় বাজেটের একটা বিশাল অংশ সেখানে খরচ করছে, এটার ফল আমরা দেখছি। এর মধ্যে কিছু কিছু খাত বাদ পড়ে যাচ্ছে, সেটাও দেখছি আমরা, যেমন স্বতন্ত্র ইবতেদায়ী পর্যায়ের, সেটা আমরা জানি আপনারাও, নিরক্ষরতা মুক্ত করতে কাজ করে যাচ্ছেন প্রাথমিক পর্যায়ে ইবতেদায়ী পর্যায়ে। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যেই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সহ আমরা বসেছি আপনাদের সাথে এবং আমরা জানি যে বাংলাদেশের প্রত্যন্ত অনেক অঞ্চলে এবং নানান কমিউনিটি পর্যায়ে ইবতেদায়ী পর্যায়ে শিক্ষা দিয়েও কিন্তু আমরা লিটারেসি অর্থাৎ যে বেসিক বাংলা ইংরেজির যেই বুনিয়াদ, সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে দেওয়া হচ্ছে, সেখানেও শিক্ষার্থীরা উপবৃত্তি পাওয়ার দাবিদার এবং শিক্ষক মণ্ডলীও সেখানে আর্থিক প্রণোদনা পাওয়ার দাবিদার। তবে এই বিষয়গুলো নিয়ে আমরা আশ্বস্ত করতে চাই শিক্ষক মণ্ডলীকে যে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় এবং আমিও, আমরা দুজনে হচ্ছে শিক্ষকের সন্তান, আমরা বিদ্যালয় পর্যায়ে শিক্ষকের সন্তান। আমার মা আসলে সেন্ট ক্লাসেস স্কুলের টিচার ছিলেন চিরঙে, যদিও বা আমি যখন 5 বছর বয়সে আমাদের বাসায় একটা বোমা বিস্ফোরণ, তিনি মারা যান, যাই হোক, কিন্তু আমরা শিক্ষকদের যে কষ্ট বা সেই শিক্ষক আমার মায়ের আয় দিয়েই আমার বাবার রাজনৈতিক জীবন আসলে চলতো। তো যাই হোক, শিক্ষকদের যেই আয় এবং শিক্ষকদের যে জীবনযাত্রা, আমরা জানি যে আমাদের দেশে এখনো আমরা সেভাবে করে শিক্ষকের উপরে বিনিয়োগ করতে পারিনি, কিন্তু পর্যায়ক্রমে সেটা বৃদ্ধি পাচ্ছে, রাষ্ট্রের বিনিয়োগ পর্যায়ক্রমে সেটা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা আশ্বস্ত করতে চাই যে এই যে কোন শব্দ ব্যবহার করা হবে, জাতীয়করণ, রাষ্ট্রীয়করণ, বিরাষ্ট্রীয়করণ, প্রণোদনা ইত্যাদি যাই ব্যবহার কর, আমরা চাই যে শিক্ষক পর্যায়ে সকল প্রশিক্ষিত শিক্ষকের যেই সম্মানী, সেটা সেটা বেতন হোক, সেটা এমপিও হোক, সেটা যাই হোক, সেখানে মধ্যে অসমতা থাকতে পারে না। আমার যে সরকারি বিদ্যালয়ের একজন শিক্ষক, এটা আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি, আমাদের মন্ত্রী মহোদয় বা অন্যদের অভিমত ভিন্ন থাকতে পারে, নেতৃবৃন্দের অভিমত ভিন্ন থাকতে পারে, যে একজন বিদ্যালয় পর্যায়ের একজন শিক্ষক, তিনি যদি জ্ঞান গণিতের শিক্ষক হন, তিনি যেই সরকার থেকে বেতন স্কেলে বেতন পাবেন, সেখানে আমার বেসরকারি স্কুলের এমপিওভুক্ত একজন শিক্ষক, তিনি যখন গণিত পড়াচ্ছেন, তিনি কেন কম পাবেন? সেটা তো অসমতা আমি রাষ্ট্রীয়ভাবে করতে পারি না। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে আসলে মান্থলি পেমেন্ট অর্ডারটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে, সেটা একটা সংস্থান প্রতিষ্ঠানের কাছে, কিন্তু প্রত্যাশা হচ্ছে তারা বাকি অংশটা দেওয়ার, কিন্তু তাদের কিন্তু দেয়ার ফ্রি টু গিফ, কিন্তু যেটা হয় আমাদের দেশে যে সেটা দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের মনিটরিংটা, যে সমস্ত বিদ্যালয়ের ক্যাপাসিটি আছে সেখানে যাতে করে বাধ্যতামূলকভাবে শিক্ষকদের মধ্যে, এখানে কোনো কোনো শিক্ষক সরকারি শিক্ষায় শিক্ষক হিসেবে তারা কম্পিটিটিভ পরীক্ষায় প্রতিযোগিতা করে তারা সেখানে পড়াতে গিয়েছেন, তার মানে এই নয় যে তারা আমাদের এই একই বিষয়ের শিক্ষকের চাইতেও অনেক অনেক বেশি যোগ্য। আর যদি যোগ্য, আমাদের এই যোগ্যতার প্রশ্নটা আমি আনবো না, কারণটা হচ্ছে আমি শিক্ষক কোথা থেকে পাব? যদি বৈষম্যমূলক থাকে বেতনের মধ্যে, তাহলে তো আমার শিক্ষক, এবং আমার তো সরকারি শিক্ষকের পদেই খুবই সীমিত, সারা বাংলাদেশের 30,000 প্রতিষ্ঠানের মধ্যে খালি 700 হচ্ছে সরকারি শিক্ষক, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বাকি 96% হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তো বেসরকারি পর্যায়ের যারা শিক্ষক, তারা কি কোনো অংশে কম বলে মনে হয়? আমার তো মনে হয় না কোনো অংশে, যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামে, তাহলে তো আমরা বলতে পারি যে আজকে আমাদের এখানে স্যার বসে আছেন, মান্নান স্যার বসে আছেন, আমাদের আমাদের আরএফএস স্যার বসে আছেন, তারা তো কম্পিটিটিভ পরীক্ষায়
সরকারি ক্যাডার হন নাই, সরকারি শিক্ষকের ক্যাডার পর্যায়ে যান নাই, তাহলে কি তারা কোনো অংশে আমরা কি তাদের তাদের যোগ্যতা, জ্ঞান, তাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কোনো অংশে কম বলতে পারি? অবশ্যই না। তো সরকারি শিক্ষক হলে যে কেউ বেশি যোগ্য হবেন বা বেশি সম্মাননা পাবেন, এবং বেসরকারি পর্যায়ে শিক্ষক হলে সেটা তারা পাবেন না, সেটা হওয়া উচিত হবে না, সেটা কনসেপচুয়ালি ফান্ডামেন্টালি রং। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই জায়গাটাতে আমরা যে বৈষম্য আছে সেটা নিরোধ করার জন্য কত অর্থ লাগবে সেটা ইতিমধ্যে নিরূপণের কাজ করছি, কিন্তু এটাকে পুঁজি করে কেউ যদি সরকারের এই সংবেদনশীল সময়ে এসে কিছু শিক্ষককে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সর্ব জায়গায় যে উত্তেজিত করে যদি অরাজকতার সৃষ্টি কাজ করে, এটা কিন্তু নাইনসাফির কাজ হবে। এটা বঙ্গবন্ধুর কন্যা আজকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে আপনারা দেখেছেন, তো তার উপরে আপনাদের তো একটা আস্থা সকলের, আমাদের আপনাদের তো, আমরা সবাই তো এক পরিবার, সকলের অবশ্যই আস্থা থাকতে হবে যে আসলে আর্থিক যে বিষয়টা ব্যবধানটা সেটা কমিয়ে আনা এক। দ্বিতীয়টা জিনিস হচ্ছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সমান বেতন দিতে পারবে সরকারি পর্যায়ের, তাদেরকে তো আমাদের বাধ্য করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শিক্ষার্থীদের থেকে টাকা পয়সা নিয়ে শুধু করে ফাংশন হবে, আর ওই যে ম্যানেজিং কমিটির ওনারা ইয়ে নিয়ে যাবেন, কি বলে যে সম্মানি নিয়ে যাবেন, ওনারই নিয়ে যাবেন, কিন্তু আমার শিক্ষককে বেতন দিবেন না, এটা তো হতে পারে না। এই এই জিনিসগুলো যে সমস্ত প্রতিষ্ঠানের যোগ্যতা আছে, সক্ষমতা আছে, তাদেরকে কিন্তু বাধ্য করতে হবে আমাদের, এই জন্যই তো সরকার। এখন এটা আমি কনসেপচুয়ালি আমরা কাজ করছি এবং আশা করছি অর্থনৈতিক অবস্থার যে পরিবর্তন হচ্ছে, আমরা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে একটা বিশাল এখানে যে গ্যাপ পূরণ, যে আমাদের উৎসব ভাতার ক্ষেত্রে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এবং মেডিকেল ভাতার ক্ষেত্রে, এটা আমরা মনে করি ইনশাল্লাহ এটা একটা খুব দ্রুতই আমরা শুরু করতে পারবো। সুতরাং আমরা শিক্ষক মন্ডলীকে এটা একটা মোটামুটি নিরূপণের একটা বিষয় আছে, কোয়ান্টিফিকেশন, কোয়ান্টিফিকেশনের কাজটা হয়ে গিয়েছে এবং আমি আপনাদেরকে বলতে চাই এটা আমি নিজে প্যাশনেটলি ফিল করি। তা আমি সরকারি স্কুলেও পড়েছি, বেসরকারি স্কুলে পড়েছি, এবং কোন আমি ইনফ্যাক্ট আমার বেসরকারি স্কুলে পড়াকালীন অবস্থায় বেসরকারি শিক্ষকদের ইনপুট এবং এফোর্ট আমি দেখেছি অনেক বেশি ছিল আমাদের সেই প্রতিষ্ঠানগুলো। যে আমাদের আমি বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, সেটা মেয়েদের স্কুল, বাট ক্লাস ফাইভ পর্যন্ত ছেলেরা পড়াতো, ছেলেদেরকে পড়ানো হতো, সেটা বেসরকারি স্কুল ছিল, কিন্তু আমি আবার সরকারি স্কুল নাসিরাবাদ গভর্নমেন্ট হাই স্কুল, কলেজ হাই স্কুল এগুলোতেও পড়েছি। তো আমরা দেখেছি যে সরকারি হলেই যে শিক্ষকদেরকে বেশি বেতন দিব আর বেসরকারি হলে যে আমরা তাদেরকে কম দিব, এটা কিন্তু কনসেপচুয়ালি ফান্ডামেন্টালি রং, এবং এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে একমত। অবশ্যই এক্ষেত্রে আমাদের অর্থ সংস্থানের বিষয়টা ঠিক করার পরে একটা ভাতার যে সমস্ত সুনির্দিষ্ট খাতগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ একটা বিহিত হবেই।